এক ফুটবল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা আজ ভোরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে শুরু হয়েছে আর্জেন্টিনা এবং ইকুয়েডরের লড়াইয়ের মধ্য দিয়ে রাতে ইউরো কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে ফ্রান্স পর্তুগাল এবং স্পেন জার্মানির লড়াইয়ের মধ্য দিয়ে রাত দশটায় মুখোমুখি হচ্ছে স্পেন জার্মানি এবং রাত একটায় মুখোমুখি হবে ফ্রান্স এবং পর্তুগাল আমাদের সাথে আছেন নারায়ণ চৌধুরী আমি তার কাছে যাব। যে ফ্রান্স এবং পর্তুগাল এবং একদিকে আরেক দিকে আছে হচ্ছে স্পেন এবং জার্মানি তো স্পেনকে শুরুতে অতটা ফেভারিট হিসেবে ধরা হয়নি কিন্তু টুর্নামেন্ট যতই এগিয়েছে স্পেন ফেভারিটের পর্যায়ে চলে গেছে এবং এই মুহূর্তে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেও ধরা হচ্ছে এই যে বদলটা স্পেন দলটির এটাকে কীভাবে দেখছেন যেটা হচ্ছে স্পেন কিন্তু এবার অনেক ইয়াং একটা টিম আপনার রদ্রি বা এরকম দু একজন আছেন যাদের বয়স হয়তো পঁচিশের পরে বা ত্রিশের কাছাকাছি বাট এর বাইরে যারা আছেন বেশিরভাগই বয়স বিশের কারো বয়স বিশেরও নিচে কারো বয়স বিশ থেকে তেইশ এরকম মালের বয়স তো ষোলো বছর মাত্র তো ইয়াং একটা টিম নিয়ে স্পেন এসেছে এবার তো ইয়াং টিম বলেই প্রথমে স্পেনকে নিয়ে সেভাবে আপনার ধরেন ইউরো যখন শুরু হচ্ছিলো প্রথমে যখন ফেভারিটের তালিকা করা ছিল সবার আগে ফ্রান্স পর্তুগাল ইংল্যান্ড এই দলগুলার নাম বলা হচ্ছিল স্পেনকে সেভাবে কেউ ঠিক গোনায় ধরেন এদের তুলনায় আর কি কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে ততই স্পেনের খেলা যেরকম হয়েছে স্পেনের খেলা এখন পর্যন্ত যদি বলা হয় সৌন্দর্যের তো একটা আপেক্ষিক ব্যাপার এক একজনের কাছে সৌন্দর্য একরকম কিন্তু আপনি যদি একটা জরিপ করেন আমার মনে হয় একশো জনের মধ্যে হয়তো আশি জনেই বলবেন যারা ইউরো দেখেছেন যে স্পেনে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর ফুটবলটা খেলেছে তো এটাই হচ্ছে এবং তার পাশাপাশি স্পেন হচ্ছে আপনার স্পেন সবসময় কী ছিল স্পেন হচ্ছে স্লো ফুটবল আস্তে আস্তে ছোটো ছোটো পাসে টিকি টাকা টিকি টাকা যদিও ধারণাটা একটু অন্যরকম টিকি টাকাতে আপনার পাসের পাশাপাশি মুভমেন্ট অনেক দ্রুত হতে হয় বাট স্পেনের গত কয়েক বছরে যেটা হতো যে আপনার ফুটবলটা অনেক বেশি স্লো হয়ে যেত এবং খুব স্পেন কবে মানে কোনো টুর্নামেন্টে আপনার দুই গোলের বেশি দিয়ে যেতে এই এমন উদাহরণই খুব কম সেখানে স্পেন এবার প্রচুর গোল করছে আপনার আজকে স্পেন জার্মানির যে ম্যাচ এটা কিন্তু আপনার সবচেয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করা দুই দলের ম্যাচ জার্মানি এখন পর্যন্ত চার ম্যাচে গোল করেছে দশটি স্পেন নয়টি এবং রাউন্ড অফ সিক্সটিনে জর্জিয়ার এগেনস্টে স্পেন চার এক গোলে জিতেছে যেটা হচ্ছে আপনার বলা হচ্ছে দুই হাজার বারো ইউরোতে ফাইনালে ইতালিকে যখন চারশূন্য গোলে হেরিয়েছে স্পেন তারপর এই প্রথম কোনো নক ম্যাচে ওরা চার গোল মানে এক একের মানে নব্বই মিনিটের মধ্যে জিতেছে অ্যাকচুয়ালি তো এটাই হচ্ছে স্পেনের যেটা হচ্ছে নিজস্ব ঘরানা থেকে বেরিয়ে একটু দ্রুত লয়ের ফুটবল খেলছে যেটা হচ্ছে স্পেনকে বেশ এগিয়ে রেখেছে স্পেনের খেলাটাও দেখার জন্য সুন্দর হচ্ছে এবং তারা গোলও পাচ্ছে প্লাস আরেকদিকে স্পেন গোল খাচ্ছে কম এখন পর্যন্ত টুর্নামেন্টে মাত্র একটা গোল খেয়েছে সেটাও আবার উন গোল তো সব দিক মিলিয়ে স্পেন এখন যে কারণে অপটার্নালিস্ট বলছিল যে এখন পর্যন্ত সুপার হিটে যে আটটা দল উঠেছে তার মধ্যে সবচেয়ে শিরোপার জন্য সবচেয়ে বড় ফেভারিট হচ্ছে স্পেন আচ্ছা স্পেন এবং জার্মানি মুখোমুখি হচ্ছে রাত দশটায় তো এই ম্যাচে একই সাথে হচ্ছে জার্মানি একটা লম্বা বাজে সময় কাটিয়ে এসেছে তারা ফেভারিটের তকমাধারী ছিল না এবারের টুর্নামেন্টে আরেকদিকে হচ্ছে স্পেন তারাও ফেভারিটের তকমাধারী ছিল না দুই দলেরই দুজন তরুণ খেলোয়াড় দুজনই হচ্ছে খুবই আলোচনায় আছেন খুবই ভালো খেলছেনও একজন হচ্ছেন জার্মানির জামাল মুসিয়ালা আরেকজন হচ্ছেন স্পেনের লামিনিয়ামাল এই দুজন বাদে এই দুই দলের শক্তির জায়গাটা আসলে কি এই দুজন পাশ কাটিয়ে বাকি কারা হচ্ছে ফল গড়ে দিতে পারে যেটা হচ্ছে স্পেনের ক্ষেত্রে এবার যেটা বলছিলাম একটু স্পেন ভার্টিক্যাল ফুটবল খেলছে এবং ভার্টিক্যাল ফুটবল খেলার একটা বড় কারণ হচ্ছে তাদের দুটো উইং একদিকে এক উইং হচ্ছে লামিনিয়া মাল আর এক উইং হচ্ছে নিকো উইলিয়ামস দুইজনই ওয়ান ভি ওয়ান আমরা যেটাকে বলি যে ডিফেন্ডার এলে তাকে পাশ কাটিয়ে চলে যাওয়া ওই কাজটাতে দুইজনই বেশ দক্ষ এবং এই দুজনের কারণেই কিন্তু স্পেনে এবার এত বেশি ডিরেক্ট ফুটবল খেলতে পারছে তো আর ওদিকে আপনি যদি জার্মানির কথা বলেন জার্মানি জামাল মুসিয়ালা তো বার্মিনকে খেলার কারণে সবসময় আলোচনা ছিলেন এদিকে আমার বার্সেলোনায় খেলার কারণে সবসময় আলোচনা ছিলেন ষোলো বছর বয়স সেটা একটা তার আলোচনা থাকার কারণ যাকে অলরেডি লিওন মেসির উত্তরসূরি বলা হচ্ছে বার্সেলোনার সাথে সম্পর্কের কারণে তো এই দুজনের বাইরে যেটা হচ্ছে আপনার স্পেনের দিক থেকে যদি দেখেন স্পেনের দিকে যেটা বললাম নিকোগো উইলিয়ামস তার একটা তিনি গোল করতে পারেন তিনি খেলোয়াড়কে কাটিয়ে দ্রুত বক্সে ঢুকে যেতে পারেন তার পাশাপাশি স্পেনের কিন্তু আপনার কম্বিনেশনটা একটা দারুণ বড়ো ব্যাপার হয়ে যাচ্ছে স্পেনের কম্বিনেশান খুব দারুণ হচ্ছে আপনার মাঝ যদি দেখেন স্পেনের মাঝমাঠে এখন বিশ্বের সবচেয়ে ভালো ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন রদ্রি আছেন যিনি খেলাটা কন্ট্রোল করছেন আবার অপোনেন্টের অ্যাটাক আটকে দিচ্ছেন তার পাশাপাশি আমরা স্পেন তো চার তিন চার তিন তিন ফরমেশনে খেলে চার তিন তিন ফরমেশনে আপনার মিডফিল্ডে সাধারণত কম্বিনেশন এরকম হয় যে একজন হচ্ছেন যিনি নিজের ডিফেন্সকে একটু শিল দেবেন ডিফেন্সিভ মিডফিল্ডার যেটা রদ্রি তার পাশাপাশি একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার দরকার সেই জিনিসটা সেই কাজটা করার জন্য এই মুহূর্তে পেদ্রি তার বয়স কম এখনও বিশ বিশের মতো কিন্তু এই মুহূর্তে তার চেয়ে ভালো মিডফিল্ডার খুব কমই আছেন বিশ্বে তো ওইটা একটা বড়ো ব্যাপার প্লাস এর সাথে সাথে কম্বিনেশনের জন্য সাধারণত দরকার হয় যেমন একজন মিডফিল্ডার যিনি বক্স টু বক্স দৌড়াতে পারেন তো এই জায়গায় কাজটা ফাবিয়ান রুইজ খুব দারুণ করছেন তিনি কখনও নিচে নামছেন কখনও উপরে হচ্ছেন যখন বল অপোনেন্টের বক্সে যাচ্ছে সেখানে ঢুকে যাচ্ছেন তো এই কম্বিনেশানটা কারণে স্পেন খুব ভালো খেলছে আর জার্মানির দিক থেকে যদি বলেন জার্মানি কিন্তু আপনার গত বছর পর্যন্ত খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি গত দুইটা বিশ্বকাপ আপনি যেটা বলেন দুইটা বিশ্বকাপ খুব খারাপ কেটেছে দুইটা বিশ্বকাপে এই গ্রুপ পরে বাদ পড়েছে গত ইউরোতেও রাউন্ডার সিক্সটিন বাদ পড়েছে গত বছরও এরা অনেকগুলো ম্যাচে হেরেছে ইভেন জাপানের কাছে চারেকগুলো হেরেছিল তারপর তো তাদের আগের কোচিং স্যাক করা হলো নতুন কোচিং আনা হলো তারপরও কিন্তু জার্মানি একটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছিলো গত মার্চ থেকে মার্চ মাস থেকে ওরা হচ্ছে ওরা একটু ভালো খেলছে তার একটা বড়ো কারণ হচ্ছে ক্রুজের ফেরা ক্রুজ গত ইউরোর পর অবসর নিয়ে চলে গিয়েছিলেন কিন্তু এই মার্চ মাসে তিনি আবার অবসর ভেঙে ফিরেছেন এবং তিনি অবসর ভেঙে ফেরার কারণে যেটা হচ্ছে জার্মানির মিডফিল্ডে কন্ট্রোল করার মতো একটা টু ব্যান্স রিয়াল মাদ্রিদের খেলা দেখে আমরা যেটা বুঝি যে এই মুহূর্তে বিশ্বে একটা কন্ট্রোলার হিসেবে টনি ক্রুজের মতো যে রদ্রি টনিক্রুজ এরাই হচ্ছে কন্ট্রোলার হিসেবে সবচেয়ে ভালো তো আজকে দুই দিকেই দুইজন আছেন টনিক্রুজ রদ্রি তো আর জার্মানিরও ক্রুজ আসার পর খেলাটাই অন্যরকম হয়ে গেছে ওদেরও কম্বিনেশন টনিক কে খেলানোর জন্য পাশে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার রাখা হচ্ছে যিনি হচ্ছে ডাটি একটা করবেন প্লাস টনিক্রুজ হচ্ছে পুরো দলকে খেলাবেন এর পাশে ইলকায় গুন্দোয়ান আছেন যিনি মাঝমার থেকে বলটা টেনে নিয়ে যাচ্ছেন সামনে ওই কাজটা করার জন্য প্লাস জার্মানির জামাল মুসিলার কথা বললেন প্লাস ফ্লোরিয়ান ভার্স আছেন এই দুইজনকে বলা হচ্ছে জার্মানির আগামী দিনের সবচেয়ে বড় তারকা তো এই দুই জার্মানিও যেটা বললাম যে ওই দুইটা দলই কিন্তু এবার টুর্নামেন্টে এসেছিল তারা বলা হচ্ছিল যে তাদের এই টুর্নামেন্ট না অ্যাকচুয়ালি আগামী বিশ্বকাপে চোখ রেখে তারা দল করছে যে কারণে তাদের টুর্নামেন্টের আগে খুব বেশি ফেভারিট মানা হয়নি কিন্তু এই তরুণ ফুটবলারদের নিয়ে কোচরা ঝুঁকি নিয়েছেন সেই ঝুঁকিগুলো কাজে লেগেছে তরুণ ফুটবলাররা উঠে আসছেন প্লাস দুই কোচের ফরমেশনটাই এবং ট্যাকটিক্সটাই এমন হচ্ছে যে দুইটা দলে খুব ভালো খেলছে এক্ষেত্রে কি প্রত্যাশার চাপ পাহাড় সময় না থাকাটা কোনো কারণ বলে মনে করছেন সাফল্যের হ্যাঁ এটা তো অবশ্যই আপনার ধরুন যদি ফ্রান্স বা ইংল্যান্ডের কথা যদি আমরা বলি ইংল্যান্ড কিন্তু এখন পর্যন্ত টুর্নামেন্টে যদি সবচেয়ে হতাশাজনক ফুটবল খেলার কোনো দল বলতে হয় সেটা ইংল্যান্ডকে বলতে হবে কারণ ইংল্যান্ডের যেটা হয় যে ইংলিশ মিডিয়ার কারণে তাদের দল যেমনই হোক সবসময়ই ইংল্যান্ডের ব্যাপারে একটা ইংল্যান্ড আপবিট থাকে যে না আমরা এবার কিছু একটা হবে কিন্তু এবার ইংল্যান্ডের গত কয়েক বছরের টিমটাই অসাধারণ কিন্তু তাদের কোচের যদি দেখেন আপনি ট্যাকটিক্স কোচের ট্যাকটিক্সটা এমন যে ইংল্যান্ডকে মনে হচ্ছে খুবই ছন্নছাড়া একটা দল সেই তুলনায় আপনার কিন্তু ইংল্যান্ডের ওই যে আবার প্লাস ইংল্যান্ডের প্রত্যাশার ভার যেটা মিডিয়ার কারণে যেটা হয় যে ইংল্যান্ড সবসময় প্রত্যাশার একটা ভার থাকে ফ্রান্স টিমটাই ভালো তাদেরও প্রত্যাশার ভার আছে পর্তুগালের টিম ভালো কিন্তু এই দুটা দলের ক্ষেত্রে যেটা হচ্ছিল যে এদেরকে নিয়ে খুব বেশি প্রত্যাশা কারো ছিল না হ্যাঁ ফাইনালে নকআউট পর্বে উঠবে হয়তো কোয়ার্টার ফাইনাল সেমি যদি যায় ভালো এতটুকুই ছিল প্রত্যাশা তো সেই জায়গায় এই দুটা দল যে ফুটবল খেলছে এই ফুটবলটা একটা যেটা বলা হয় যে আপনার বলতে পারেন যে একটা বাধাহীন ফুটবল কারণ বাধাহীন ওই যে হয়তো ওইটার কারণে যে তাদের উপর প্রত্যাশা নেই প্রত্যাশা তারা যাই করবে তাই ভালো লাগবে এরকম একটা ব্যাপার তো এটা একটা বড় কারণ তাদের ভালো করার পেছনে একে তারুণ্য তার উপরে ভারমুক্ত ফুটবল খেলা এক্ষেত্রে আমাদের আরেকটা জায়গায় যদি আমরা যাই যে জার্মানি এবং স্পেনের ক্ষেত্রে দুজনের খেলার টেকটিক্যাল জোন নিয়ে আপনি কথা বললেন দুজনের স্ট্র্যাটেজিক জায়গা নিয়ে কথা বললেন তো এই ম্যাচে আজ রাত দশটায় তারা যে মুখোমুখি হচ্ছে তাদের সম্ভাব্য পরিকল্পনা বা ছক কেমন হতে পারে আচ্ছা যেটা আমরা এখন পর্যন্ত টুর্নামেন্টে যতটুকু দেখেছি স্পেনের ক্ষেত্রে তাদের অ্যাটাকটা মেইনলি হচ্ছে দুই উইং বেস করে আর জার্মানির ক্ষেত্রে তারা কিন্তু মাঝের মাঠের যে মাঝখান দিয়ে ওঠার যে ব্যাপারটা এই এটা হচ্ছে ওদের বেশি দেখা যায় এটার কারণ আছে কারণ জার্মানি যে দুই তরুণ প্রতিভার কথা বললাম ভার্স এবং মুসিয়ালা তারা দুইজনেই কিন্তু ঠিক উইং আর দুইজনে হচ্ছেন উইং থেকে একটু ভেতরের দিকে ঢুকে খেলতে পছন্দ করেন তো এটার কারণে যেটা জার্মানির মাঠ বড় করে খেলার যে ব্যাপারটা উইংয়ে যেই প্রেজেন্স সেটা একটু কম থাকে সেই কারণে তাদের আক্রমণটাও মাঝমাঠ দিয়েই বেশি হয় কিন্তু স্পেনের ক্ষেত্রে সেটা উল্টো তো এই ক্ষেত্রে আজকে যেটা বড় ব্যবধান করে দিতে পারে সেটা হচ্ছে জার্মানির দুই উইং ব্যাগ ভার্সেস স্পেনের দুই উইং কারণ হচ্ছে আপনার দুই স্পেনের দুই উইংয়ের কথা বললাম জামাল লামিনিয়ামাল এবং নিকো উইলিয়ামস দুইজনের প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে যাওয়ার ক্ষমতা অসাধারণ আবার জার্মানির ক্ষেত্রে যেহেতু জার্মানি মাঝমার ধরে খেলে সেক্ষেত্রে দুই উইংব্যাককে অনেক বেশি উপরে উঠতে হয় ওভারল্যাপ করতে হয় দুই উইংব্যাক যদি ওভারল্যাপ করে উঠে যান সেক্ষেত্রে স্পেনে যখন আপনার কাউন্টার অ্যাটাকে চলে যাবে তখন দুই উইঙ্গেরকে আটকানো এটা জার্মানি দুই উইং ব্যাগের জন্য খুব কঠিন একটা কাজ হয়ে যাবে তো সেক্ষেত্রে ওই ব্যাটেলটাই হয়তো ম্যাচে ডিফারেন্স তৈরি করে দিতে পারে এই ম্যাচে আপনি কাকে ফেভারিট মানছেন এটা খুব কঠিন একটা প্রশ্ন আজকে ম্যাচে হয়তো গোল হয়তো খুব কম্পিটিভ একটা স্কোর লাইন হতে পারে হয়তো তিন দুই দুই এক এরকম কিছু বাট আমার কাছে মনে হচ্ছে হয়তো স্পেনে জিতে যেতে পারে ধন্যবাদ রাজসভনারায়ণ আমরা এখানেই শেষ করছি